একটা বিশ্বব্যাপী মহামারী আসবে, মহামারীর পরে সিরিজ ভূমিকম্প আসবে, অলরেডি শুরু হয়েছে। এইসব ভূমিকম্পের সিরিজের ভিতরে মাঝখানে দুইটা ভয়াবহ ভূমিকম্প হবে, সেই ভয়াবহ ভূমিকম্পে দেশ মহাদেশ মাটির নিচে চলে যেতে পারে, এমন ভয়াবহ আসবে। কিয়ামতের দোষ বড় আলামতের সূচনা হয়ে যেতে পারে, যে তিনটা বিশাল বিশাল অঞ্চল মাটির নিচে চলে যাবে, এটা কিয়ামতের তিন বড় আলামত না? বুখারী বর্ণিত, মুসলিম বর্ণিত যে হাদিসটা, যে দশটা বড় বড় আলামত আসবে, তার মধ্যে তিনটা হলো দেশ মহাদেশ তলিয়ে যাওয়া, দেশ মহাদেশ তলিয়ে যাওয়া, সেটাও হবে। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে কারণের মতো এইভাবে তলিয়ে না দেন, এই জন্য আল্লাহর দিকে ফিরে আসে। আপনারা দেখেছেন না, ভূমিকম্পে নাড়া খেয়ে বিল্ডিং এমনভাবে ডুবে গেছে মাটির নিচে যেন লঞ্চ ডুবে যাচ্ছে, ঠিক না? তো এই কথাগুলি আমি আগে অনেক বলে রেখেছি, এগুলো আমরা বলেছি, এগুলোর মধ্যে 2023-এ অনেক 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 সম্ভাবনা, অনেক কিছু হওয়ার সম্ভাবনা শুরু হয়েছে অলরেডি অনেক। তো আকাশের এই অ্যাকশনটা, আপনি যদি আকাশের মালিকের পক্ষে থাকেন তাহলে রহমত, তাহলে কি রহমত, পৃথিবীতে ভালোটা আবার প্রাধান্য পাবে, শক্তি পাবে, পবিত্র জীবনযাপন আবার উঠে আসবে, একটা মানবিক জীবনযাপন উঠে আসবে, দয়া মায়ার আরেকটা পৃথিবী আবার তৈরি হবে, মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দেয়া, ন্যায় নীতি, ন্যায় পরায়ণতা, ইনসাফ, ইনসাফের একটা সমাজ, মানবিক একটা সমাজ, দয়া মায়ার একটা সমাজ, আল্লাহওয়ালা একটা সমাজ, নবীওয়ালা একটা সমাজ তৈরির জন্যই আল্লাহ তাআলা আকাশ থেকে এই ব্যবস্থাটা নিচ্ছেন। তো সেজন্য ইনশাআল্লাহ 2023 সেই সম্ভাবনাময় বছর বছরগুলির মধ্যে অন্যতম প্রধান একটা বছর, যেই বছরে যেই কোনো পরিণতি গোটা ওয়ার্ল্ড ব্যাপী বিশ্বব্যাপী হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে আমরা আশা করি, আমরা তো কালেমা মুখে নিয়েছি ইনশাআল্লাহ, ঠিক না? আলহামদুলিল্লাহ আমরা কালেমা মুখে নিয়েছি। আপনারা কি চান না দুনিয়াটা ভালো হোক? দুনিয়াতে ন্যায় নীতি, মানবিক গুণাবলী, মানুষের সুকুমার বৃত্তিগুলি, মানুষের পবিত্র হ্যাঁ মনের সেই কণিকাগুলি, এগুলি আবার সাহাবি সমাজের মতো নবীজি যেভাবে নির্মাণ করেছেন রহমতের একটা পৃথিবী, ওই রকম আবার হোক, এটা চান না? এটা যদি চান তাহলে এমন একটা অপারেশন আল্লাহ করবেন, টিউমার, অনেক টিউমার হয়েছে তো ওগুলো অপারেশন একটা হবে, বিশ্বব্যাপী হচ্ছে, হবে ইনশাআল্লাহ। এটা এটা আসলে কারোর জন্য এটা খারাপ না, যদি সে এটাকে খারাপ ভাবে না নেয়, কারোর জন্যই খারাপ না। অপারেশন কি রুগীর জন্য খারাপ না ভালো? অপারেশন অলওয়েজ ভালো। ডাক্তার সাহেব পেট কাটলো, হ্যাঁ রক্তাক্ত করলো, ছুরি চালালো, কত মানে জীবন সংহার করার মতো একটা কাজ করলো, তারপরও ডাক্তার সাহেবকে 50,000-60,000 টাকা দিয়ে যাবে, কারণ উনি ডাকাতে ছুরি মারেন না, উনি ডাক্তারের ছুরি মারেন, ডাক্তারের ছুরিতে জীবন সংহার হয় না, জীবন রক্ষা পায়, তার নিয়ত হলো জীবন রক্ষা। তো আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি ন্যায় কামন করো, তারা যদি ন্যায় কামন করে, ফানা হাবিব হোম, আমি তাদের সাথে বন্ধুর আচরণ করব, আর যদি বদ আমল করে, ফানা তবিব হোম, আমি তাদের সাথে ডাক্তারের আচরণ করব। এখন আল্লাহ তাআলা কিসের আচরণ শুরু করেছেন? ডাক্তারের আছেন, এই জন্য অপারেশন থিয়েটারে আছি আমরা, এখন সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর মানুষ কোথায় আছি? অপারেশন থিয়েটারে আছি, অপারেশন একটা হচ্ছে আমাদের। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান সহ থাকার তৌফিক দেন, ঈমান সহ থাকলে অপারেশনে যদি বেঁচে যাই তাহলে তো সোনায় সোহাগা, আর মরে গেল শহীদ, মরে গেলে কি শহীদ। আল্লাহ তাআলা ঈমান নিয়ে থাকার তৌফিক দান করেন। প্রশ্ন দিয়েছেন, এগুলো তো প্রশ্ন আগে আমি বলেছি, এগুলো উত্তর দিয়েছি অনেক। সুন্নত এবং বেদাতের মধ্যে পার্থক্য কি? আপনার মাধ্যমে সবাই জানতে চায়।
বেদাত হলো যেটা সুন্নত নয়। বেদাত কি? যেটা সুন্নত নয়, যেটা নবীজির জীবনীতে নাই, উনার বক্তব্যে নাই, উনার রেখে যাওয়া দলিল প্রমাণে নাই, সেটাকে কি বলে? বেদাত বলে। সহজ ভাষায় বেদাত বলা হয় যা সুন্নত নয় তাই বেদাত, যা সুন্নত নয় তাই বেদাত। বেদাত শব্দটা একটু জটিল আরবি শব্দ, মানুষে বুঝে না বেদাত 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 কি। এই জন্য বাংলায় সংজ্ঞায়িত যদি এভাবে করি আমরা, খেলাফে সুন্নত, সুন্নতের খেলাফ যা তাই কি বেদাত, সুন্নতের খেলাফ যা তাই কি বেদাত। তাকনুর নিচে পুরুষদের কাপড় পরা, প্যান্ট পরা, লুঙ্গি পরা, এটা কি খেলাফে সুন্নত? এটা খেলাফে সুন্নত, এটা বেদাত, এটা হারাম, এটা কি বিদাত, এটা হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেট মোবারক ছিলেন সিনার সাথে সমান, সাওয়াউল বাতনি ওয়াস সাদরে, সময়ের তিরমিজিতে নবীজির যে খুলিয়া দেহ মোবারকের বর্ণনা আছে সেখানে আছে সাওয়াউল বাতনি ওয়াস সাদরে, পেট আর বুক এক সমান। এটা হলো মুসলিম পেটের মডেল। এখন যে পেট এত বড় হয়ে যাওয়া, এটা কি মায়েদেরটা ভিন্ন, সন্তান দুনিয়াতে আসতে চাইলে সেটা হবে, কিন্তু সন্তানের কোনো পারপাস নাই। এবং তুমি নারীও না, তুমি একজন পুরুষ, তোমার এই অবস্থা কেন হবে? এইটা কঠিন এক বেদা। এটা হলো খেলাবে সুন্নত পেট। আমি কিন্তু আলহামদুলিল্লাহ আমি খুব সতর্ক থাকি অন্তত এই পেটটার বিষয়ে, যদিও দেড় বছর বসেছিলাম তারপরে কিন্তু বাড়তে দেই নাই আলহামদুলিল্লাহ, বাড়ে নাই, আশা করি আর বাড়তে পারবেও না, এখন আর বাড়ার বয়স নাই, বাড়বে না ইনশাল্লাহ, বাড়লেও শাসন করে এটাকে সাইজ করবে ইনশাল্লাহ। শুধু তাহাজ্জুদ পড়তে হবে সময় লম্বা সময় করে, তাহাজ্জুদে দাঁড়াই থাকলে দেড় ঘন্টা দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা দাঁড়ালে ফ্যাট ফুট কিছুই থাকবে সব চলে যাবে। একবারে সহজ প্রেসক্রিপশন, মতরদাতুল্লিদাই মিনাল জাসাদ, দেহ থেকে রোগ ব্যাধিকে বিতাড়িত করার সালাত হলো তাহাজ্জুদের সালাত, মস্ত বড় চিকিৎসা, আল্লাহু আকবার। ডায়াবেটিসও থাকবে না ইনশাআল্লাহ, হাই প্রেসারও থাকবে না, পেট তো যাবেই, পেটও থাকবে না, আরো যত আধুনিক রোগ ব্যাধি আছে এগুলি থাকবে না আলহামদুলিল্লাহ। ইসলাম সুস্থতার নাম, ইসলাম রোগের নাম না, ইসলাম কিসের নাম? সুস্থতার নাম, ইসলাম রোগের নাম না। তো এই জন্য হযরত আয়েশা বলতেন ইসলামের প্রথম বেদাত হলো পেট ভরে কানায় কানায় পেট ভরে খাওয়া, এই স্টাইলের খাওয়া কোনো সাহাবীরা খান নাই, নবীজিও খান নাই, কিন্তু অনেক সম্পদের মালিকানা হওয়ার পরে আস্তে আস্তে খাওয়া শুরু হয়ে গেছে, বুঝছেন? ইসলামের প্রথম বেদাত মা আয়েশা বলছেন পেট ভরে কানায় কানায় পেট ভরে খাওয়াটা হলো প্রথম বেদাত, এইটা থেকে বাকিগুলি শুরু হয়ে গেছে। খাদ্য কন্ট্রোল করবে, খাদ্য পেটকে তিন টুকরা করে তিন ভাগ করে, এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ খালি, এটা হলো সব সর্বোচ্চ খাওয়া, খাওয়ার একবারে চূড়ান্ত ফাইনাল সীমানা এটা, এরপরে খাওয়ার কোনো সুযোগ নেই। নবীজি তার চেয়েও কম খেতেন, আল্লাহ তাআলা আমাদেরকে কম খাওয়ার তৌফিক দান করে। কম খাওয়াই বেশি খাওয়া, কম খাওয়াটাই কি বেশি খাওয়া, আর বেশি খাওয়া কি কম খাওয়া, কথাটা বুঝছেন? কম খাওয়াটাই বেশি খাওয়া, কম 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 করে খেলে একশো বছর বাঁচলে একশো বছরেই গরুর গোস্ত খাসির গোস্ত কই মাছ রুই মাছ কার্পু মাছ সব খেতে পারবে। তাহলে কম কম করে খাইলে একশো বছর বাঁচলে একশো বছরে খেতে পারবেন, আটার জাউ খাওয়া লাগবে না, টাকা পয়সার মালিক হয়ে একেবারে বোঝাই করে পাঁচ সাত বছর খাইয়া পরে মেডিকেল চেক আপ করে দেখা যায় হাই প্রেশার ডায়াবেটিস আলসার, ডাক্তার বললো কলা খাইলে এক টুকরা গোস্ত খাইলে এক পিস না খাইলে আরো ভালো,
এখন আরো 40 বছর বাঁচছে আটা জাউ খাইয়া তাহলে খেলাফে সুন্নত খাওয়া বেদাতি খাওয়া খাওয়া এটা কি বেশি খাওয়া না কম খাওয়া বেশি খাওয়া নাই কম খাওয়া খাইতে পারবা বড় জোর 5 বছর 7 বছর 10 বছর এরপরে 40 বছর না খেয়ে থাকা লাগবে এর চেয়ে অল্প খাও 100 বছর হায়াত পেলে 100 বছরে খাও ঠিক না ওইটা পরিমাণে বেশি না অনেক বেশি ওই ওইটাই হলো নবীজির সুন্নাহ সুন্নতের অনুসরণ করলে সেই নিয়ামত আল্লাহ দেবেন ইনশাআল্লাহ বাইনে দাই সাতে সিনিন খাদ্দা ইউসাদদিক বিহাল কাযিব কিয়ামতের আগে অনেক প্রতারক বছর আসবে মিথ্যাকে সত্য বলা হবে সত্যকে মিথ্যা বলা হবে এটা তো এখনকার একেবারে ডাল ভাত বিষয়টা ঠিক না যত অ্যাড দেখেন এই জিনিসটা এত ভালো এত উপকার এটা খেলে আপনারা শরীর স্বাস্থ্যে আর কোন রকমের অভাব এনার্জির কোন অভাব কিছু নাই ও এক দুই বছর খাওয়ার পরে দেখা গেল যে পরীক্ষা করে হায় হ্যাঁ আপনার কিডনি বেরিয়ে ঠিক কিনা তাহলে আপনি দুই বছর পরে বুঝলেন যে এতদিন এই অ্যাড দিয়ে অ্যাডে প্রভাবিত হয়ে যা খেলাম এই লোক তো ধোকা মানে আমার ধোকা দিয়ে আমার কিডনিটা ধ্বংস করে দিল ঠিক না হ্যাঁ আমাকে একজন আমাদের সনাতনের বড় আলেম কিডনিতে সমস্যা হয়েছিল উনি খুব মূল্যবান একটা কথা আমাকে বলেছেন যে ইউনিভার্সিটিতে পড়তাম বাসায় যে আসতো এক প্যাকেট চকলেট তারপরে দামি আইসক্রিম এইটা শিশুদের জন্য ললিপপ এটা ওইটা যে আসে এগুলিতে বাজারে এখন অ্যাভেলেবেল এগুলি নিয়ে আসে নিজেও খেয়েছি শিশুদেরকে খাইয়েছি সে খাওয়ার পরিণতি এখন ভুগলাম কিডনি নাই কিডনি শেষ হয়ে গেল কিডনি ক্ষতিগ্রস্ত হয়ে গেল সুবহানাল্লাহ এসব কৃত্রিম খাবারে মানুষের দীর্ঘদিন খেলে একটা না একটা ক্ষতি করে তার চেয়ে আল্লাহর তৈরি খাবার খেলে মানুষ বেঁচে যায় মানুষের এই ক্ষতিগুলো হয় না তো মানুষ অ্যাড দেখে মিথ্যা অ্যাড দেখে মিথ্যা চাকচক্য দেখে এগুলির প্রতি ঝোঁকে কিন্তু এই চাকচক্যের ভিতরে অনেক ধোকা আছে কি আছে অনেক ধোকা আছে আল্লাহর তৈরি রিজিকের মধ্যে ধোকা নাই ভাইয়ারা আপনারা আরো অনেক কষ্ট দিয়েছেন